নমস্কার বন্ধুরা, সুস্মিতা 2020 বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আবারও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার উদ্দেশ্যে ভিডিও বানানো। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে টিএইচজি যে হোমগার্ড নিয়োগ করে নেওয়া হচ্ছে, অর্থাৎ টেম্পোরারি যে হোমগার্ড, দুর্গাপুজোয় প্রতি বছর নিয়োগ করে নেওয়া হয় বিভিন্ন পুলিশ স্টেশনের আন্ডারে, বিভিন্ন রেলওয়ে পুলিশ স্টেশনের আন্ডারে নিয়োগ করে নেওয়া হয়। তো সেই সম্পর্কে আজকে একটি আপডেট দিতে চলেছি, সেটা অবশ্যই আপনারা আজকের ভিডিও থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের চাকরি রিলেটেড আপডেট পরবর্তী ক্ষেত্রে পেতে। এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক কমেন্ট করবেন এবং প্রচুর শেয়ারের মাধ্যমে ইনফরমেশন সকলকে জানানোর চেষ্টা করবেন, যাতে করে আপনাদের সাহায্যে আমরা গ্রো আপ করতে পারি। তো বন্ধুরা, আপনাদের হেল্পের উদ্দেশ্যে ভিডিও। দুর্গাপুজোতে টিএইচজি অর্থাৎ টেম্পোরারি হোমগার্ড নিয়োগ হয়। যারা যারা হোমগার্ড ভলেন্টিয়ারের চাকরি অলরেডি করছেন দীর্ঘ কয়েক বছর ধরে, তাদের জন্য তো একটি সুখবর রয়েছে। এবং যারা এবছর আগ্রহী রয়েছেন যে এখানে কাজের সুযোগ পাবেন এবং ফর্ম ফিল আপের জন্য ইন্টারেস্টেড আছেন, তাদের জন্য কিন্তু আরেকটি সুখবর, যে কজন যাদেরকে নিয়োগ করে নেওয়া হয়েছিল, যে সমস্ত ক্যান্ডিডেট যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাদের পাশাপাশি এবছর কিন্তু আরও শূন্যপদের সংখ্যা বাড়ানোর কথা হয়েছে। অর্থাৎ যারা টেম্পোরারি ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন, তার পাশাপাশি কিন্তু আরও অনেক নতুন ক্যান্ডিডেট এবার নিয়োগ হবে। সুতরাং আপনারা কিন্তু নিয়মিত আপনাদের যে পুলিশ থানা এবং যে কমিশনার অফিস, সেখানে কিন্তু রেগুলারলি খোঁজ নেবেন এবং রেগুলারলি আমাদের চ্যানেল ফলো রাখবেন। এই ধরনের আপডেট যখনই আসবে এবং যখনই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, অবশ্যই আপনারা ভিডিও পাবেন। তো তাছাড়াও আরেকটি কথা, আপনাদের যে বেতন রয়েছে, অর্থাৎ এটা তো দৈনিক বেতনের ব্যাপার যে টেম্পোরারি হোমগার্ডের, তো সেই বেতন কিন্তু এবারে বৃদ্ধির কথাও আলোচনা করা হচ্ছে। আশা করি এবারে বেতন বৃদ্ধি হবে, তো ভিডিও অবশ্যই জানিয়ে দেব। তো শূন্যপদের সংখ্যা কিন্তু বাড়ছে এবং বেতনও বাড়ছে। ইন্টারেস্টেড যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন, তারা কিন্তু অবশ্যই চাকরির জন্য আবেদন করতে পারেন। এবং আবেদন কিন্তু অলরেডিগুলো আগেই বলেছিলাম, যেমন কলকাতা এইদিকে বা আপনাদের কি বলবো, হাওড়া ডিস্ট্রিক্টের আন্ডারে উলুবেড়িয়া বাগনান, এই সমস্ত দক্ষিণেশ্বর লাইনে যারা টিএইচজিতে কাজ করছেন, তাদের যে কাজের মেয়াদ কিন্তু বাড়ানো অলরেডি হয়েছে, পরবর্তীতে আরও বাড়ানো হতে পারে। তো অবশ্যই আপনারা নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেল নিয়মিত ফলো আপ রাখুন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করবেন এবং কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইজ, আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও।